ওবায়দুল কাদেররা যতই হুমকি হুমকিদুমকি দিক তাদের কলিজা ভয়ে রাতে ঘুম হয় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন নুরুল হক বলেন আওয়ামী লীগ ভালো করেই জানে তারা জনগণের ভোটে নির্বাচিত নন তারা জোর জবরদস্তি করে সরকার গঠন করেছে তিনি বলেন বর্তমান সরকারের কোনো পরিচয় নেই এদের কেউ পাত্তা দিচ্ছে না এদের কথা কেউ শুনছে না কতগুলো অশিক্ষিত দুর্নীতিবাজ চোর ডাকাত সন্ত্রাসী আজকে সংসদে বসে আছে ওদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এরা আছে টাকা বানানোর ধান্দায় ডাকসুল সাবেক এই ভিপি বলেন বাংলাদেশে গত পনেরো বছরে ছয়শোর বেশি মানুষকে গুম করা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে তুলে শিলং নিয়ে যাওয়া হয়েছিল সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের ওপারে পাওয়া গেছে ইলিয়াস আলীকে এখনও পাওয়া যায়নি সমাবেশে গণ পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ছাত্র অধিকার পরিষদের সভাপতি তরিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন